বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে নদী পারাপারের জন্য অসংখ্য সেতু তৈরি করা হচ্ছে। বাংলাদেশেও পদ্মা যমুনার মতো বিশাল বিশাল সেতু তৈরি করা হয়েছে। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সেতু কোনটি? যমুনা, পদ্মা এই সেতুগুলা কত নাম্বারে রয়েছে? এসব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন পৃথিবীর সবচেয়ে বড় 10টি সেতু দেখে নেই। 1 নম্বরে রয়েছে দানিয়াং কুলসাং গ্র্যান্ড ব্রিজ। পৃথিবীর এই সবচেয়ে বড় ব্রিজটি চায়নাতে তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ব্রিজ হচ্ছে এটি। এই ব্রিজটি লম্বায় 165 কিলোমিটার। এই বিশাল সেতুটি তৈরি করতে খরচ হয়েছিল 8.5 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 79,000 কোটি টাকা। এবং সেতুটি তৈরি করতে সময় লেগেছিল 4 বছর। 2010 সালে এই বিশাল সেতুটির কাজ শেষ হয়। পৃথিবীর এই সর্ববৃহৎ সেতুটিতে 10,000 শ্রমিক কাজ করেছিল। 2 নম্বরে রয়েছে চাংহুয়া কাউশিয়াং রেল সেতু তাইওয়ান। পৃথিবীর এই দ্বিতীয় বৃহৎ সেতুটি তাইওয়ানে অবস্থিত। এই রেল সেতুটি 2007 সালে খুলে দেওয়া হয়। সেতুটির দৈর্ঘ্য 156 কিলোমিটার। এখন পর্যন্ত এই সেতুটি দিয়ে পারাপার করেছেন 50 কোটিরও বেশি যাত্রী। তাইওয়ানের এই বিখ্যাত সেতুটি নির্মাণে খরচ হয়েছিল 7 বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 65,000 কোটি টাকা। 3 নম্বরে রয়েছে কাংদি গ্র্যান্ড ব্রিজ। এই ব্রিজটিও চীনের তৈরি। এই ব্রিজ 115 কিলোমিটার লম্বা। বিশ্বব্যাপী দীর্ঘতম সেতু নির্মাণে এগিয়ে আছে চীন। আমাদের সেরা 10টি সেতুর মধ্যে একাধিক সেতুই চীনের। তৃতীয় বৃহৎ সেতুটিও একটি রেল সেতু। এই সেতুটি বেইজিং এবং সাংহাইকে সংযুক্ত করেছে। বিশেষভাবে তৈরি এই সেতুটি অনেক বড় ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হবে না। 4, তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ। এর চতুর্থ বৃহৎ সেতুটিও চীনে অবস্থিত। এই সেতুটি 113 কিলোমিটার লম্বা। যানবাহন চলাচলের উপযোগী হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে এই সেতু। পৃথিবীর সবচেয়ে সুন্দর সেতুগুলোর মধ্যে এটি একটি। এই সেতুটি তৈরি করতে খরচ হয়েছিল 13 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 117,000 কোটি টাকা। 5, উইনান উইহি গ্র্যান্ড ব্রিজ। পৃথিবীর পঞ্চম বৃহৎ সেতুটিও চীনে অবস্থিত। সেতুটির দৈর্ঘ্য 80 কিলোমিটার। 2008 সালে যখন সেতুটির কাজ শেষ হয় তখন এটি বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। 6, হংকং মেকাও ব্রিজ। 6 নম্বর বৃহৎ সেতুটিও চীনে অবস্থিত। এই সেতুটি লম্বায় 55 কিলোমিটার। বহুল আলোচিত সমালোচিত এই ব্রিজটি বিশ্বের ষষ্ঠ সর্ববৃহৎ সেতু। এই ব্রিজটি চীন এবং হংকংয়ের মধ্যে সড়ক যোগাযোগ সৃষ্টি করেছে। অপরূপ সুন্দর এই সেতুটি সমুদ্রের মাঝখানে তৈরি করা হয়েছে। 2009 সালে এই সেতুটির কাজ শুরু করা হয়েছিল এবং হংকং মেকাও সেতুটি করতে খরচ হয়েছিল 20 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 163,000 কোটি টাকা। 7, বাংনা এক্সপ্রেসওয়ে থাইল্যান্ড। এটি লম্বায় 54 কিলোমিটার এবং পৃথিবীর সপ্তম বৃহত্তম সেতু হলো এই বাংনা এক্সপ্রেসওয়ে। 2010 সাল পর্যন্ত এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় সেতু, কিন্তু পরবর্তীতে চীনের সেতুগুলো এটাকে 7 নম্বরে নামিয়ে দিয়েছে। মজার ব্যাপার হলো এই 54 কিলোমিটার লম্বা সেতুটির নিচ দিয়ে খালের মতো একটা নদী যাওয়ায় এটাকে ব্রিজ বলে চালিয়ে দেওয়া হয়েছে। 8, বেইজিং গ্র্যান্ড সেতু। এই সেতুটি লম্বায় 48 কিলোমিটার। চীনের বেশিরভাগ দীর্ঘ সেতুগুলোই রেল সেতু। পৃথিবীর অষ্টম বৃহত্তম সেতুটিও রেলপথ। 48 কিলোমিটার লম্বা এই সেতুটা বুলেট ট্রেনের জন্য তৈরি করা হয়েছে। সেতুটি দেখতে খুবই আকর্ষণীয়। পৃথিবীর সবচেয়ে মজবুত সেতু হিসাবে এটা অন্যতম। 9, যুক্তরাষ্ট্রের তৈরি দ্য লেক পঞ্চার ট্রেন। এই সেতুটা লম্বায় 38 কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সেতুর তালিকা দেখতে গেলে 9টি সেতুই এশিয়া মহাদেশে অবস্থিত। এই 9ম বৃহত্তম সেতুটি একমাত্র সেতু যেটা যুক্তরাষ্ট্র তৈরি করেছে। 1956 সালে সেতুটি নির্মাণ করা হয়। সেই হিসাবে সেতুটি অনেক পুরনো একটি সেতু। সমুদ্রের মাঝখানে 2টি করে মোট 4টি লাইন রয়েছে এই সেতুটিতে। 10, লাইন 1 উহান মেট্রো। পৃথিবীর 10ম বৃহত্তম সেতুটিও চীনে অবস্থিত আর চীনের উহান শহরে সেতুটি তৈরি করা হয়েছে। 37 কিলোমিটার লম্বা সেতুটির কাজ শেষ হয় 2004 সালে। বিশ্বের সেরা 10টি সেতুর ভিতর 7টি সেতুই চীনে অবস্থিত। এখন যদি বাংলাদেশের কথায় আসি, তাহলে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হলো স্বপ্নের পদ্মা সেতু। পৃথিবীর সেরা সেতুর তালিকায় কত নাম্বারে আছে সেটা সঠিকভাবে বলতে পারবো না। 6 কিলোমিটার ব্রিজটি করতে খরচ হয়েছে 30,000 কোটি টাকা। অন্যান্য ব্রিজগুলোর সাথে হিসাব করলে পদ্মা সেতুতে একটু বেশি টাকায় খরচ হয়েছে বলে মনে হয়। তবে নিজে একটা কাজ জানলে কম টাকার ভিতর সেটা সেরে ফেলা যায়, কিন্তু এত বড় একটা কাজ অন্যকে দিয়ে করালে দিন শেষে টাকার হিসাব মিলানো খুবই কষ্টকর হয়ে পড়বে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।